কথা বলেন, দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান 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 দাঁড়ান, বসেন বসেন বসেন, আরে বসেন বসেন, বসেন দাঁড়ান, এত অচল হবে না, আরে কথা বোঝার চেষ্টা করেন তারপর লাভ করেন, কথা বোঝার চেষ্টা করেন তার লাভ করেন, কি বলেন আপনারা, কি বলেন আপনারা, আমি মুসলমানের সন্তান, আপনি আলেম হয়ে কেন বিপদ করবেন, এই ধরুন প্রধান মানুষের তাকে শোনার জন্য আসছে, মামুনুল ইসলাম আঙ্কেল আঙ্কেল প্লিজ এক কথা বলেন না, আমি ওনাদের ছেলের মতো, আমি ওনাদের ছেলের মতো, আপনার বসেন, অনেকেই হাত তুলে সমর্থন দিয়েছেন কিন্তু কি বলেছে আপনাকে বুঝে সমর্থন দিয়েছেন, মুখে হাত দিয়ে বলেন, আবেগে নয়, একজন আলেম একজন বক্তা যখন সে বক্তব্য দেবে সে কি বলতে চাচ্ছে, কে সে কি বলছে সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে, তারপরে আপনি ছেলেকে সমর্থন দেন, আপনি এখানে আমাদের শ্রদ্ধেয় আলেম, আপনাদের এখানে সবাইকে হাত তুলে ওয়াদা করিয়েছে, ইসলামের সবচেয়ে বড় খারাপ জিনিস যেটা যদি কোনো মানুষ ওয়াদা করে সেই ওয়াদা করে যদি ওয়াদা বরখেলাপ করে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয় না, কবুল হয় না, আপনি আলেম আপনি এখানে এসেছেন আপনি ওয়াজ করবেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন মানুষকে গায়ে গায়ে দিনের কথা বলেন কিন্তু কোনো 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 রকম অনুষ্ঠানমূলক কোনো রকম রাষ্ট্রদ্রোহী কথা বলবেন না, এখানে আপনি হেও বলেছেন আজকে ডিজিটাল বাংলাদেশ, আপনার হাতে যে মোবাইলটি সেটি ডিজিটাল, আজকে এখানে যেভাবে ভিডিও করা হচ্ছে এগুলো ডিজিটাল, আপনি ডিজিটালের সমস্ত সুবিধা নেবেন তারপরে ডিজিটালের কথা ডিজিটাল যে সমাজ করবেন এইটা ঠিক না, এটা কিন্তু ঠিক কথা না, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান 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 বসেন বসেন বসেন, আরে বসেন বসেন, বসেন দাঁড়ান, এত অচল হবে না, আরে কথা বোঝার চেষ্টা করেন তারপর লাভ করেন, কথা বোঝার চেষ্টা করেন তার লাভ করেন, কি বলেন আপনারা, কি বলেন আপনারা, আমি মুসলমানের সন্তান, মামুলটা ভন্ডুল হয়ে যাবে, আমি মুসলমানের সন্তান, অবশ্যই ইসলামের কথায় আমি বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, তার মানে এই না যে একজন আলোচনার বিরুদ্ধে ইসলাম কখনো আল্লাহ কখনো বিবাদকারী দোয়া কবুল করে না, আল্লাহ কখনো বিবাদকারী দোয়া কবুল করে না, আপনি আলেম হয়ে কেন বিবাদ করবেন, এই ধরুন আমরা এই এলাকার উন্নয়ন করি, ওনারা এখানে যে বক্তব্যগুলো দিয়েছে একজন আলেম এইভাবে বক্তব্য দিতে পারেন না, উনি আমাকে ওনাকে বলছি উনি কোরআন এবং হাদিসের কথা বলেন, অবশ্যই আমরা প্রত্যেকটা দেয় আমরা আইন ইয়েতে কি আগমনীতে আমরা ওইখানে একটি জালসা অংশগ্রহণ করেছিলাম, তাদের কাছে কাছে বক্তব্য দিয়ে এসেছি, তাই কথা শুনেছি, আপনি ইসলামের কথা বলেন মানুষ হৃদয় করেন এই কথা বলে আপনাদের সমস্ত শান্ত এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বসে থাক ভাই, আমরা সবাই বসে থাক, শুভেচ্ছা বক্তব্য দেবেন, এই আমি আপনাদের কাছে বিনীত নিবেদন করলাম, মেহরবানি করে বসেন 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 প্লিজ বসেন, আমি দুই হাত জোর করছি বসেন, বক্তব্য শুনবো, আমরা হুজুরের
তাকে শোনার জন্য আসছে রাজনৈতিক মাধ্যমে। ভাই ভাই সতীশ ভাই বসেন, এলাকার ব্যাপার তো আপনি আলহামদুলিল্লাহ। আপনারা বয়ান শুনতে আসছেন না, অত রাগ করলে তো হবে না। ওনারা ওনাদের বক্তব্য দিছে, আমি আমার বক্তব্য দেই। আমি কোনো রাজনৈতিক দলের নেতার নাম নিছি ভাই, ওই যে চেয়ারম্যান সাহেব বললো আমাকে হাত তুলে ওয়াদা করাইছি, কখন আমি হাত তুলেছি? আমি ওয়াশ শুরু থেকে এ পর্যন্ত হাত তুলেছি একবারও কারো? আন্দাজি কেন, একটা ইসলামিক গজল ছিল ডিজিটাল বাংলাদেশ, এই যে করোনা আসছে সে নিয়ে আমি বললাম, করোনা এসেছিল। আমি আল্লাহি রাজনৈতিক বক্তব্য দেওয়ার আমার কোনো নিয়াত নাই, না 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 না, আমি বলছি আমরা ফিরে আসি। কার ইসলাম? মামুনুল ইসলাম। আঙ্কেল আঙ্কেল প্লিজ এক কথা বলো না। এই এই আমি ওনাদের ছেলের মতো, আমি ওনাদের ছেলের মতো। আপনারা বসেন, আপনাকে আমি দোয়া করে দেবো, কিন্তু আপনারা উঠলে আমি দোয়া করে দেবো।
আপনারা উঠে গেলে আমি দয়া করে দেবো, আমি ওয়াশ করবো না। আপনারা সবাই থাকবেন এখানে, থাকেন, আমার ওয়াশ শেষ করে শুনে যান। আমি যদি সারা জীবন এখানে আইয়া যদি কারোর বিরুদ্ধে কথা বলি, আমি এখানে কি মেম্বার দাঁড়াবো ভাই? হ্যাঁ, ভুল বুঝবেন কেন? আমি আপনার আগেই বলছি ভাই, আমি কোরআন থেকে তাফসির করতেছি, আপনার বাংলা তর্জমা খুলে দেখেন। আপনাদেরকে আমরা ভোট দিচ্ছি, আপনারা প্রতিনিধি, আপনারা বসেন ভাই, বসেন, উঠাউঠি করিয়েন না। আল্লাহ পুরা কোরআন শরীফে সব কিছু দিছে, কোনো কিছু বাদ দেয় নাই। এখন আমরা কিছু কথা মানি, কিছু কথা মানি না, এর নাম মুসলমানিত্ব না। আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না। কি না হয়, আল্লাহ একবারও কয় নাই চেয়ারম্যান না হয়ে মরিও না, বক্তা না হয়ে মরিও না, ইমাম না হয়ে মরিও না, আল্লাহ বলেছে মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ তোমার কাছে ফয়সলা দিলাম, আল্লাহ তুমি বিচার করিও, আল্লাহ আমাদের সবার, আমি ভুল বললে আমার বিচার করিও। আর কোরআনের সত্য কথা যদি কেউ কোনো কিছু বিতর্কিত সৃষ্টি করলো, তুমি তাদেরও বিচার করো। আমি আর ওয়াশ করবো না, আমি দয়া করে দেবো এখনই, না সবাই, আমি ওয়াশ করবো না, আমি আর ওয়াশ করতে পারবো না। শোনেন চেয়ারম্যান সাহেবদের একটা সম্মান আছে, আপনারা লাভ দিয়ে উঠলেন কেন? আমার সাথে ওনারা কথা বলবে, লাভ দিয়ে উঠে আপনারা ভুল করছেন, সব মিলেই আমি আর ওয়াশ করবো না। আমি ক্ষমা চাচ্ছি, এলাকায় আমার আরও দাওয়াত আছে, আমি সেখানে আসবো, আমি সেখানে বয়ান করব। আমরা পাকিস্তানের বংশভূত না, 14 গোষ্ঠীর দেশটা আমার শাসন করছে শকুনের হাতে ছেড়ে দেওয়ার জন্য না। কি আলোচনা শুনবেন আপনারা? ওই যে দাঁড়িয়ে আছে ভাইরা, কেন ভাই বসেন, ভাই বসেন, বসেন ভাই, বসেন বসেন সবাই, সামনে অনেক জায়গা ফাঁকা আছে, একটা আগে বসেন, ভলেন্টিয়ার কারা আছে বসা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহি কাযিবান আও কাযাবা বিল হাক লাম্মা জাআহু ওয়া লাইসা ফি জাহান্নাম মাসওয়ান লিল কাফিরিন, যারা কাফের তারা জাহান্নামে চলে যাবে, আর জাহান্নাম শান্তির জায়গা না, জাহান্নাম ও শান্তির জায়গা রে বাবা। আপনারা কথা না বলেন ভাই, আমি কথা বলি, ভাই আমি কথা বলি, জি জি দটা করে দিতে চলে যাবে, চলে যাবে, ব্যস্ততা আছে না, 10টা মিনিট শুনেন, পরে তো আবার প্যাচ লাগবে, আর 10 মিনিট শুনেন, আচ্ছা 10 মিনিট, না না না, উঠলে আমি দোয়া করে দেবো, আপনারা উঠলে আমি দোয়া করে দেবো। আপনারা দুনিয়ার চেয়ারম্যান, কান্টার দিয়েন না, আপনারা ভদ্র মানুষ, পাবনার মানুষ, পাবনায় হসপিটালও আছে, পাগলাঘারও আছে, আমি কোন একটা হতে চাই না, আমি আমাকে বলছি, আমি আপনার প্রতি আঙ্গুল তুলতে চাই না, আমি বলবো আপনি খারাপ, 3 আঙ্গুল আমার দিকে, তুই বড় খারাপ, ঠিক না? এই যে তুলছেন, কয় আঙ্গুল আমার দিকে? 3 আঙ্গুল, তুই কত খারাপ চিন্তা কর। হাই হামারা হে দোস্তি হাই, কুই নহি সমঝ দে আতা, সমঝ মে ভুল গয়া, সমঝ মে আয়া। আল্লাহ তাআলা বলে, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা কাফের যারা বেঈমান তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, তারা জাহান্নাম যাবে,
আমরা এখানে যারা এসেছি সবাই মুসলমান, আল্লাহর কোরআনকে বড় ভালোবাসি, ঠিক না ভাই? ঠিক। আর যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত নোট করেন, মোবাইল থাকলে রেকর্ড করেন। আল্লাহ বলে মুমিন যারা আমি আল্লাহর নাম শোনাবার পরে তারা মাথা নত করে দিবে, উঠে যাওয়ার কোনো চিন্তা ভাবনা করবে না। তাদের সামনে যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করা হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন ওই বান্দারা স্লোগান দিবে কার নামে? কারণ আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। গোটা দুনিয়ার রাজত্ব কার হাতে? আমার ম্যাডামের হাতে, আমার বাবার হাতে, আমার আব্বার হাতে, কার হাতে? গোটা দুনিয়ার রাজত্ব আল্লাহর হাতে। আল্লাহ এইজন্য বলেন তাবারাকা, হে দুনিয়ার মানুষ, তুমি যদি সম্মানিত হতে চাও, আমি আল্লাহর গোলামি করো, আর কারো গোলামি করবো না। ফাআসাবাহুমুল্লাহু বিমা কালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। কান খাড়া করেন, সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 85 নম্বর আয়াত, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে সম্মানিত করেছি, এই সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারো আমি আল্লাহর কাছে, তাহলে ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, তুমি হবে মুহসিন। ওয়াজালিকা জাযাউল মুহসিনিন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবো।